আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের বিজ্ঞপ্তিটি হলো একশনএইড নেবে অফিসার, বেতন পাবেন 80,500 টাকা। আন্তর্জাতিক সাহায্য সংস্থায় একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজার প্রকল্পে একাধিক কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে মোট 4টি পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। তো চলুন, 1 নম্বর পদে কি আছে? পদের নাম অফিসার, COMS অ্যান্ড রিলিজিয়াস টিচার, সাস্টেইনেবল সলিউশনস অ্যান্ড প্রোটেকশন ফর দ্য রোহিঙ্গা কমিউনিটি ইন ক্যাম্পাস, পদ সংখ্যা 1টি। যোগ্যতা, অভিজ্ঞতা, সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অর্থাৎ আপনি যদি রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি যদি মানে এই সার্টিফিকেট না থাকে, তাও আপনার মানে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য করা হবে। কোনো উন্নয়ন সংস্থার অন্তত 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ কক্সবাজারের যে মানে কথা, সেগুলো যদি আপনি ক্লিয়ারলি বোঝেন বা বলতে পারেন, তার জন্য আপনার সুবিধা থাকবে। MS অফিসারের কাজ জানা সহ কোনো কালেক্ট ও SPSS কাজের জানতে হবে। চাকরির ধরন চুক্তিভিত্তিক, 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত, মানে এটা চুক্তিভিত্তিক। কর্মস্থল উখিয়া, টেকনাফ ক্যাম্প, কক্সবাজার। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা, বেতন পাবেন 80,500 টাকা, একটু ব্যাপক একটা ভ্যালু। এর সঙ্গে মেডিকেল, জীবন বিমা সহ মুঠোফোন ও ইন্টারনেটের বিল দেওয়া হবে। 2 নম্বর পদে আছে অফিসার, কমিউনিটি সেন্টার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস সেন্টার, প্রজেক্ট সাস্টেইনেবল সলিউশনস অ্যান্ড প্রোটেকশন ফর দ্য রোহিঙ্গা কমিউনিটি ইন ক্যাম্পাস, পদ সংখ্যা 1। যোগ্যতা, অভিজ্ঞতা, সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো উন্নয়ন সংস্থার অন্তত 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। MS অফিসের কাজ জানা সহ কোনো কালেক্ট ও SPSS এর কাজ জানতে হবে। চাকরির ধরন চুক্তিভিত্তিক, 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ এখানে 1 নম্বর 2 নম্বর পদ একই রকম। এখানে কর্মস্থল উখিয়া, টেকনাফ ক্যাম্প, কক্সবাজার। বেতন অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, বেতন পাবেন 80,553 টাকা, এখানে 3 টাকা বেশি আগে থেকে। এর সঙ্গে মেডিকেল, জীবন বিমা সহ মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে। 1 নম্বর পদে আছে অফিসার, কমিউনিটি গ্রুপ। এখানে প্রজেক্ট হবে সাস্টেইনেবল সলিউশনস অ্যান্ড প্রোটেকশন ফর দ্য রোহিঙ্গা কমিউনিটি ইন ক্যাম্পাস, পদ সংখ্যা 2। যোগ্যতা, অভিজ্ঞতা, সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো উন্নয়ন সংস্থার অন্তত 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। MS অফিসের কাজ জানা সহ কোনো কালেক্টে ও SPSS এর কাজ জানতে হবে। চাকরির ধরন চুক্তিভিত্তিক, 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। কর্মস্থল উখিয়া, টেকনাফ ক্যাম্প, কক্সবাজার। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা, বেতন 80,553 টাকা। এর সঙ্গে মেডিকেল, জীবন বিমা সহ মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া। 4 নম্বর পদের নাম অ্যাসোসিয়েট অফিসার, COMS অ্যান্ড রিলিজিয়াস টিচার, এখানে টিচার, প্রজেক্ট সাস্টেইনেবল সলিউশনস অ্যান্ড প্রোটেকশন ফর দ্য রোহিঙ্গা কমিউনিটি ইন ক্যাম্পাস, পদ সংখ্যা 2। যোগ্যতা, অভিজ্ঞতা, সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো উন্নয়ন সংস্থার অন্তত 1 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। MS অফিসের কাজ জানা সহ কোনো কালেক্ট কোবো কালেক্ট ও SPSS এর কাজ জানতে হবে। চাকরির ধরন চুক্তিভিত্তিক, 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। কর্মস্থল উখিয়া, টেকনাফ ক্যাম্প,
কক্সবাজার। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা, বেতন পাবেন 54,900 টাকা, এর সঙ্গে মেডিকেল, জীবন বিমা সহ মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে। যেভাবে আবেদন করবেন এটা আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি আবেদন করবেন। এখানে আবেদনের শেষ তারিখ হলো 16 জুন 2022, মানে আজকের 9 জুন, আর আপনি আবেদন করতে পারবেন 16 জুন পর্যন্ত। প্লিজ ফ্রেন্ড লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।